মুরগির এই ঠান্ডা লাগা বা সর্দি বা সাউন্ড যদি আপনার ফার্মে আসে, তো সেক্ষেত্রে আপনারা কি কি করবেন এবং এটা কেন হয়? যদি এরকম সিচুয়েশন হয়, সর্দি লেগে যায় আপনার ফার্মে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি কি চিকিৎসা করবেন? হয়তো আপনি সব রকম বিষয় চেষ্টা করলেন যে যাতে এই সমস্যাগুলো আপনার এই কারণগুলোকে হয়তো আপনি এভয়েড করলেন, তারপরেও আপনার ফার্মে এই সর্দিটা চলে এলো, তাহলে আপনি কি করবেন? এদের যে সর্দি বা ঠান্ডা লাগা, এটা কিন্তু এক রকমের নয়, সেটা বিভিন্ন ধরনের হতে পারে। কখনো দেখবেন যে সেটা প্রথমে স্টার্টিংয়ের দিকে আছে, পাখি হয়তো খিচখিচ আওয়াজ করছে, নাক ঝাড়ছে, তো এই সাউন্ডটাকে আমরা সিনিসিং সাউন্ড বলি। তো এরকম ধরনের যদি সাউন্ড থাকে, সেক্ষেত্রে চিকিৎসা একরকম হবে। যদি ধরুন যে সাউন্ডটা একটু বেশি আছে তুলনামূলক, তাহলে সেরকম তার চিকিৎসাটা আরেক রকম হবে। আর ধরুন পাখি ঘড়ঘড় আওয়াজ করছে, আপনি সেখানে থাকতে পারছেন না, এরকম যদি সিচুয়েশন হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিকিৎসাটাকে আরও অন্যরকমভাবে করতে হবে, অ্যান্টিবায়োটিকের ডোজগুলো আরও বেশি হবে। তো প্রথমে যেটা বলবো, যদি আপনাদের সিনিসিং সাউন্ড থাকে, তাহলে আপনারা অবশ্যই স্প্রেটাকে কন্টিনিউ করবেন এবং বাইরে ফরমালিন স্প্রে করবেন, ভেতরে যেগুলো স্প্রে ওষুধ আছে সেগুলো অবশ্যই ইউজ করবেন। এবং এক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই স্প্রে করলেই এই প্রবলেমটা চলে যায়, তো সঙ্গে আমরা অবশ্যই ট্রিটমেন্টটা করব। এর জন্য যেটা আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো সেটা হচ্ছে আপনারা লিভোফ্লক্সাসিন অথবা এন্ড্রোফ্লক্সাসিন, এটা 10% যেটা, সেটা আপনারা 1000 পাখির জন্য 100 ml করে বা প্রতি লিটার জলে আপনারা 1 ml করে 3 থেকে 5 দিন কন্টিনিউ 5 থেকে 6 ঘন্টা জলে উইদাউট স্যানিটাইজার অর্থাৎ জল শোধন ছাড়া ব্যবহার করবেন, তো এই প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। আর ধরুন যদি আপনার সাউন্ড একটু যদি বেশি থাকে, ধরুন ওর তুলনামূলক ওর থেকে একটু বেশি আছে, আর আপনার পাখির বয়স ধরুন যদি 3 সপ্তাহের মতো হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এন্ড্রোফ্লক্সাসিন তো আপনি অবশ্যই ইউজ করবেন, এন্ড্রোফ্লক্সাসিন বা লিভোফ্লক্সাসিন যেটা আছে 10%, 1000 পাখির জন্য 100 ml করে। সঙ্গে আপনাকে অবশ্যই কোলেস্টিন সালফেটটা অ্যাড করতে হবে 1000 পাখির জন্য 50 গ্রাম করে, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ধরুন প্রথমের যে সাউন্ডটা তার থেকে যদি বেশি থাকে, কিন্তু ধরুন অতটা ঘড়ঘড় করছে না কিন্তু সিনিসিং সাউন্ডের থেকে একটু বেশি আছে, পাখি মোটামুটি ধরুন খাচ্ছে ঠিকই আছে কিন্তু সাউন্ডটা ধরুন আপনার এরকম মনে হচ্ছে যে বেড়ে যেতে পারে, তখন আপনার এটা করবেন এন্ড্রোফ্লক্সাসিন 10% এবং ওর সঙ্গে কোলেস্টিন সালফেট অবশ্যই 1000 পাখির জন্য 50 গ্রাম করে অ্যাড করবেন। আচ্ছা, 3 নম্বর, ধরুন আপনার আওয়াজটা ধরুন যে খুব বেশি হয়ে গেছে, আওয়াজটা পাখি ঘড়ঘড় করছে, আপনি ভেতরে ঘরের ভিতরে আপনি ধরুন থাকলে আপনি মানে কান পেতে থাকতে পারছেন না, কানের মধ্যে আওয়াজ লাগছে, ঘড়ঘড় করে আওয়াজ করছে, পাখি ধরুন খাবার ছেড়ে দিচ্ছে, এরকম একটা সিচুয়েশন হাঁসফাঁস করছে, এরকম যদি হয় তাহলে আপনি যেটা করবেন সবার আগে, সেটা স্প্রে তো অবশ্যই আপনি করবেন। এই আওয়াজটাকে CRD বলা হয়, আপনারা জানেন তো। এরকম যদি সিচুয়েশন হয়, তো আপনার পাখির যে সর্দিটা সেটা একদম চরম পর্যায়ে চলে গেছে, তো এরকম সমস্যা হলে আপনার কিন্তু হালকা কোনো অ্যান্টিবায়োটিকের কাজ হবে না, আর এটা আপনাকে প্রচণ্ড ধৈর্যের সাথে মেডিসিনটাকে কন্টিনিউ করতে হবে, তবে গিয়ে এই প্রবলেমটাকে কিন্তু আপনারা সলভ করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনারা এন্ড্রোফ্লক্সাসিন যেগুলো প্লেন আপনারা ইউজ করেন সেটা ইউজ করবেন না, এর জন্য এন্ড্রোসিন BH, হ্যাঁ, এটা আপনারা ব্যবহার করবেন 1000 পাখির জন্য 100 ml করে বা প্রতি লিটার জলে 1 ml করে। আর এর সঙ্গে আপনাদেরকে অ্যামক্সিসিলিন, হ্যাঁ, 1000 পাখির জন্য অবশ্যই, 1000 পাখির জন্য অবশ্যই 100 গ্রাম করে এটা অ্যাড করতে হবে, এ দুটোকে একসাথে পাঞ্চ করে আপনাদেরকে খাওয়াতে হবে 4 থেকে 5 দিনের জন্য, 5 থেকে 6 ঘন্টার জলে জল শোধন ছাড়া, তাহলে কিন্তু আপনাদের CRD প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখবো, যদি আপনার পাখি CRD থাকে, ঘড়ঘড় আওয়াজ করে, সেক্ষেত্রে পাখিটার চান্স প্রচুর যে সেই পাখিটা ইমিউনিটি ড্রপ হয়ে যাওয়ার, অর্থাৎ পাখিটা দুর্বল হয়ে যাওয়ার, আর তাছাড়া অনেক হাই অ্যান্টিবায়োটিক চলবে, যার জন্য পাখিটা কিন্তু স্ট্রেস খেয়ে যাবে, হয়তো ফিড নেবে না, এরকম সমস্যা হতে পারে। তো তার জন্য আপনাদেরকে ভিটামিন E, হ্যাঁ, বা ভিটামিন E, যেমন ধরুন EKRC, ইমোলাইট, ইমিউনো পাওয়ার, এই ধরনের যেগুলো মেডিসিন যার মধ্যে ভিটামিন E এবং সেলিনিয়াম রয়েছে, সেগুলো আপনারা ইউজ করবেন, যা যেরকম ডোজ আছে। যদি আপনারা EKRC ইউজ করেন, তাহলে 1000 পাখির জন্য অবশ্যই আপনারা 100 গ্রাম করে ব্যবহার করবেন, তা আপনার পাখি ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে। এবার চতুর্থ তো বলবো, যে আপনারা এর আগেও আমি বলেছি যে আপনার পাখিতে যদি ইকুয়ালি প্রবলেম থাকে, তাহলে কিন্তু সর্দি অনিবার্য, 100% আসবেই, আপনি ঠেকাতে পারবেন না। তো এরকম আপনার পাখিতে যদি ধরুন ইকুয়ালি আছে বা ইকুয়ালি আছে আর সাউন্ড আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সাধারণ অ্যান্টিবায়োটিক ইউজ করলে আপনার সেই সাউন্ড কিন্তু যাবে না।
তো এজন্য আপনাকে কঠিন কঠিন ধৈর্য সহকারে আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আপনি জ্যান্টামাইসিন ইঞ্জেকশন এটাকে আপনাকে করতে হবে, এবং সঙ্গে আপনাকে এন্ড্রোসিন বিএইচ বা এন্ড্রোফ্লক্সাসিন বা লিভোফ্লক্সাসিন এগুলো আপনাকে ইউজ করতে হবে। তো আপনি যদি ইঞ্জেকশন করেন সেক্ষেত্রে আপনার ডোজ হবে, এর সঙ্গে কোনো এনএস বা ডাইলন কিছু মিস করতে হবে না, র জেন্টামাইসিন ইঞ্জেকশন আপনাকে 0.25 করে, যদি আপনার পাখির বয়স যদি আপনার 30 প্লাস হয় তাহলে 0.25 করে, অর্থাৎ 1 ml চারটা পাখি আপনাকে ইঞ্জেকশন করতে হবে। এবং যেদিনকে আপনি ইঞ্জেকশনটা করবেন সেই দিন থেকে রাত্রেবেলা থেকে আপনাকে অ্যান্টিবায়োটিকটা ইউজ করতে হবে। অ্যান্টিবায়োটিকটা আপনি দেবেন, যদি আপনি এন্ডোসেন বিএইচ ইউজ করেন তাহলে 100 লিটার জলে 100 ml বা প্রতি লিটার জলে 1 ml করে 1000 পাখির জন্য, এবং সঙ্গে আপনি কলেস্টিন সালফেট 1000 পাখির জন্য 50 গ্রাম অবশ্যই আপনি ইউজ করবেন। এটা আপনি যদি কন্টিনিউ ইউজ করেন তাহলে আপনার এই প্রবলেমটা 100% আমার বিশ্বাস সলভ হয়ে যাবে। আর এর আগেও যেমন বললাম যে এক্ষেত্রেও কিন্তু আপনি ইমিউনিটি যাতে পাখির ড্রপ না হয় তার জন্য ইকেআরসি, এমোলাইট বা ইমিউনি পাওয়ার এগুলো ইউজ করবেন, যেগুলোর মধ্যে ভিটামিন ই রয়েছে। আচ্ছা, নেক্সট যেটা বলবো যে ধরুন আপনি এত কিছু করলেন, আপনি স্প্রে করলেন, আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করলেন, নর্মাল যেগুলো হয়তো সাউন্ডটা ধরুন হালকা ছিল, হ্যাঁ, কিন্তু ধরুন কোনো একটা ফল্টের জন্য হয়তো আপনার মেডিসিনটা হয়তো কাজ করলো না বা ফলস হয়ে গেল, আপনার সর্দিটা গেল না, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এরকম যদি আপনার সিচুয়েশন দাঁড়ায় আপনি তো পাখিটাকে ছেড়ে দিতে পারবেন না, আপনি যেহেতু ফার্মের মধ্যে মুরগিটাকে চাষ করছেন মানে আপনাকে অ্যানি হাও যে করেই ওখানে প্রবলেমটাকে সারিয়ে আপনাকে রোগমুক্ত করতে হবে। তো এর জন্য আপনি যেটা করবেন, যেহেতু আপনি অলরেডি 5 দিন অ্যান্টিবায়োটিক চালিয়েছেন তাহলে সেই অ্যান্টিবায়োটিকগুলোতে কিন্তু কাজ হলো না, যার জন্য আপনাকে যেটা করতে হবে পাখিটাকে আবার আপনাকে ইঞ্জেকশন করতে হবে। কিন্তু সেক্ষেত্রে শুধু আপনি জেন্টামাইসিন নয়, এর সঙ্গে টাইলোসিন ইঞ্জেকশন আপনাকে অ্যাড করে করতে হবে। তো যেটা করতে হবে, 1000 পাখির জন্য আপনি 35-40 ml টাইলোসিন ইঞ্জেকশন নেবেন, তার সঙ্গে আপনি জেন্টামাইসিন ইঞ্জেকশন অ্যাড করবেন। আপনার পাখি অবশ্যই এটা যদি আপনার পাখি 25 দিন প্লাস হয়, হ্যাঁ, তবেই আপনি এটা করবেন, তার আগে আপনি নর্মাল যেগুলো ট্রিটমেন্ট এগুলোতে ভালো হয়ে যাবে। 25 দিন প্লাস যদি আপনার হয় বা 30 দিন যদি এরকম হয় তাহলে আপনি 0.25 করে, অর্থাৎ 1 ml চারটে পাখি ইঞ্জেকশন করবেন, 1000 পাখির জন্য 35-40 ml টাইলোসিন ইঞ্জেকশন, এবং বাদ বাকি যেটা লাগবে 1000 পাখির জন্য সেখানে আপনি জেন্টামাইসিন ইঞ্জেকশন অ্যাড করবেন। যদি আমি 1000 পাখির হিসাব ধরি তাহলে 1000 পাখি যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে 0.25 × আমি যদি 1000 করি তো 1000 পাখির জন্য আপনি 0.25 করে যদি আপনি 0.25 করে যদি আপনি ইঞ্জেকশন করেন তো 1000 পাখির জন্য আপনার টোটাল 250 ml ইঞ্জেকশন আপনাকে লিকুইড লাগবে। তো তার জন্য আপনি কি করবেন, 250-র মধ্যে আপনি তো 40 ml তো আপনি টাইলোসিন ইঞ্জেকশন নিয়ে নিচ্ছেন, তাহলে বাকি থাকলো আপনার 210 ml আপনি জেন্টামাইসিন, তাহলে 210 জেন্টামাইসিন ইঞ্জেকশন প্লাস আপনার টাইলোসিন হচ্ছে 40 ml, তাহলে টোটাল হলো 250 ml। তো 250 ml এই ইঞ্জেকশনকে আমি 1 ml চারটা পাখিতে করবো, ঠিক আছে, তাহলে 250 × যদি আমি 4 করি তাহলে 1000 পাখি হয়ে গেল। তো আপনি এইভাবে ইঞ্জেকশনটাকে করবেন। এবার ইঞ্জেকশনটা করার পরে, হ্যাঁ, যেদিন ইঞ্জেকশনটা আপনি করবেন সেদিন রাত্রেবেলা থেকে আবার এন্ড্রোফ্লক্সাসিন 10% রেজাল্ট রয়েছে আপনি সেটাকে 1 ml করে আবার আপনি মোটামুটি 3 দিন থেকে 4 দিন আপনারা চালিয়ে দেবেন জলশোধন ছাড়া 5-6 ঘন্টার জলে। এবং অবশ্যই এক্ষেত্রেও আপনারা ইকেআরসি এবং ইকেআরসি বা ইমিউনিও পাওয়ার বা ইমোলাইট এই ধরনের যেগুলো মেডিসিন রয়েছে যার মধ্যে ভিটামিন ই এবং সেলেনিয়াম রয়েছে সেগুলো আপনারা নির্দিষ্ট পরিমাণ যেগুলো ডোজ রয়েছে সেগুলো সেই হিসাবে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। 100% গ্যারেন্টি আপনার মুরগি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যেদিন ইঞ্জেকশনটা করবেন নেক্সট ডে থেকে দেখবেন আপনার পাখি আগের থেকে চনমনে হয়ে গেছে, ফিডটা ঠিকঠাক নিচ্ছে, আগের থেকে ফিড খাওয়া বেড়ে গেছে। তারপরে দেখবেন 3 নম্বর দিন থেকে দেখবেন আপনার পাখির সাউন্ড আস্তে আস্তে 30% থেকে 50% কমতে কমতে দেখবেন 100% আপনার সাউন্ড চলে গেছে, তারপরে একটা সুস্থ সবল পাখিতে কিন্তু আপনার পাখিটা কনভার্ট হয়ে যাবে। তো এগুলো তো আপনি করবেন, সেক্ষেত্রে আপনারা ইকেআরসি এগুলো তো করবেনই। এবার এক্ষেত্রে আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ধরুন আপনার এই কিছু এইটা করার পরও যদি আপনার ধরুন সামান্য পার্সেন্ট 5% বা 10% আপনার যদি সাউন্ড থেকেও থাকে আপনারা হতাশ হবেন না। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, যদি আপনাদের পাখি
ফিডের ইনটেক ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার ধরুন 1000 পাখিতে আপনার 150 কেজি খাবার কথা বা 1 কুইন্টাল খাবার কথা, যদি আপনার পাখি সেই খাবারটাই গ্রহণ করে, সেই খাবারটা যদি খায়, তাহলে কিন্তু আপনার পাখি ডেফিনেটলি 100% যেটা দেওয়ার কথা ওজন, সেই ওজনটা কিন্তু দেবে। যদি ধরুন আপনার পাখি খাবার না খায়, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা, কিন্তু খাবার যদি খায় তাহলে কোনো সমস্যা হবে না। তো এই গেল আপনার চিকিৎসা ব্যবস্থা। এবার আমি আপনাদেরকে বলবো যে কিছু ছোটোখাটো আপনাদের ম্যানেজমেন্ট যেগুলো করতে হবে, যেগুলো করলে 90% অবধি আপনাদের চান্স যে আপনার ফার্মে সর্দি আসবে না। যেমন ধরুন প্রথমত পাইপলাইনটাকে আপনাদেরকে ভালোভাবে ওয়াশ করতে হবে, ক্লিন করতে হবে। তো এক্ষেত্রে যেটা নিয়ম, আপনি আপনারা যারা H2O2 দিয়ে বেশিরভাগ আপনারা পাইপলাইন পরিষ্কার করেন, তো আমি H2O2টাই বলবো। তো আপনারা প্রতি 10 লিটার জলের জন্য 1 লিটার H2O2 মিশিয়ে সেটাকে আপনারা পাইপের মধ্যে সুন্দর করে প্রবেশ করাবেন, দিয়ে সেটাকে 6 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা রেখে দিয়ে পাইপলাইনটাকে ভালোভাবে ওয়াশ করবেন। আর অবশ্যই আপনারা 2 সপ্তাহে অন্তরে একবার করে পাইপলাইন পরিষ্কার করুন, সেক্ষেত্রে তাহলে আপনার পাইপের মধ্যে যেগুলো শ্যাওলা জমে যাওয়ার কথা সেগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার সর্দির প্রবলেমগুলো কিন্তু থাকবে না। আর যেটা করতে হবে, স্প্রেটা ভেতরে বাইরে অবশ্যই আপনাদেরকে করতে হবে, সপ্তাহে 3 দিন অর্থাৎ 1 দিন বাদে বাদে আপনাদেরকে ভেতরে স্প্রেটা করতে হবে এবং বাইরের স্প্রেটা করতে হবে। ভেতরে যেগুলো স্প্রে রয়েছে, যেমন ধরুন B904, করসোলিন, ভিরকনস, তারপরে ধরুন ম্যাক্সোবান, ফার্ম কোয়াট, যা যা রয়েছে আপনারা সেগুলো করবেন। যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে লিটারে যত ML করে দিতে হবে সেইভাবে করবেন। আর আপনারা ভেতরে বাইরে অবশ্যই ফরমালিন ইউজ করবেন, সেটা লিটারে 20 ML করে স্প্রে করবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন করবেন। আর হচ্ছে পর্দাটা অবশ্যই ভালোভাবে ম্যানেজমেন্ট করবেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগেও বলেছি আবার বলছি, ধরুন আপনার রাত্রিবেলা হয়তো বা ভোরবেলা হয়তো হাওয়া বইছে, পাখিকে ঠান্ডা লাগছে, তাহলে সেক্ষেত্রে সর্দি আসার চান্স থাকে, কাজে পর্দাটাকে ম্যানেজমেন্ট করবেন। বা প্রচণ্ড হয়তো গরম আছে বা পাখি হয়তো বড় হয়ে গেছে, লিটার খারাপ আছে, সেক্ষেত্রে যদি আপনার পর্দা ফেলে রাখেন তাহলে ঘরের মধ্যে অ্যামোনিয়া হবে এবং সর্দি আসার চান্স অনেকটাই বেশি থাকে। তো আমি যেটা প্রথমে যেটা আলোচনা করব যে এই সর্দিটা কেন হয়। তো প্রথমে হচ্ছে এটি কেন হয়, তো প্রথমত এটা বলবো যে এই ঠান্ডা লাগা বা সর্দিটা এটা কোনো নির্দিষ্ট একটা কোনো কারণে হয় না, এর একাধিক কারণ আছে। তো আমি নির্দিষ্ট কোনো কারণ আপনাদেরকে বলতে পারবো না যে শুধু এই কারণেই হয়, তো কাজেই আপনারা দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। তো প্রথমত 1 নম্বর যেটা কারণ বলা যেতে পারে যে হঠাৎ করে ধরুন টেম্পারেচারের ফারাক হয়ে গেল, হ্যাঁ হঠাৎ করে টেম্পারেচারের ফারাক হয়ে গেল, হয়তো প্রচণ্ড পরিমাণ গরম ছিল দিনের বেলা, এবার রাত্রেবেলা হয়তো হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, হয়তো বৃষ্টি হলো, এরম যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে আপনার পাখিকে ঠান্ডা লাগতে পারে। বা পাখি হয়তো এমনি নর্মালই ছিল কিন্তু হঠাৎ করে আপনার হচ্ছে প্রচণ্ড হঠাৎ করে প্রচণ্ড গতিতে হয়তো হাওয়া বইছে, কন্টিনিউ কিছুক্ষণ ধরে হয়তো আপনার পাখির ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে, সেক্ষেত্রেও আপনার পাখির কিন্তু সর্দি বা ঠান্ডা লাগতে পারে বা সাউন্ড আসতে পারে। তো 2 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে যে জলে যদি আপনার শ্যাওলা থাকে, জলে যদি আপনার শ্যাওলা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যা বা এই প্রবলেমটা দেখা দিতে পারে। আর 3 নম্বর যেটা কারণ হচ্ছে যে আপনার পাখির মধ্যে যদি ধরুন যে আগে ইকোলাই ছিল বা ইকোলি ছিল বা এখনও আছে, এরকম যদি ইকোলি প্রবলেম থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনার পাখিতে কিন্তু ঠান্ডা লাগার বা সর্দি লাগার কিন্তু চান্স কিন্তু 100%। তো সেই জন্য আমি যখন ইকোলি নিয়ে এর আগে যখন ভিডিও করেছি আমি বলেছি যে আপনারা যদি এই ইকোলিকে যদি আপনারা রিমুভ না করতে পারেন পুরোপুরি, তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে, আপনার ফার্মে কিন্তু সর্দি আসার চান্স প্রচণ্ড বেশি। তো যাই হোক, চতুর্থ যেটা কারণ সেটা হচ্ছে জল শোধন। আপনি সঠিকভাবে যদি জলটাকে আপনি স্যানিটাইজ না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সাউন্ড বা সর্দি লাগার চান্স কিন্তু থাকে। আর 5 নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনার যদি যে লিটার অর্থাৎ যে ভুসিটা যেখানে আপনার পাখিটা যেখানে থাকছে, যেটা ওদের বিছানা, সেই বেডটা বা সেই লিটারটা যদি আপনার ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু 90% কিন্তু আপনার চান্স। এবার ষষ্ঠত হচ্ছে ধরুন আপনার ফার্মে যদি প্রচুর পরিমাণে অ্যামোনিয়ার উৎপন্ন হয়, অ্যামোনিয়া যদি তৈরি হয়, অ্যামোনিয়া কি আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার ফার্মে ঘরে আপনি ঢুকলে বুঝতে পারেন অনেক সময় ঝাঁঝালো গন্ধ হয়, বিশেষ করে এটা গরমকালে বেশি হয়। বা আপনার যদি পর্দা ম্যানেজমেন্ট ঠিকঠাক না করতে পারেন সেক্ষেত্রেই প্রবলেমটা হয়, বা আপনার লিটার যদি শুকনো না থাকে সেক্ষেত্রেই প্রবলেমটা হয়। তো যদি আপনার ঘরে যে কোনো কারণেই হোক আপনার ঘরে যদি প্রচুর পরিমাণে অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাহলে কিন্তু আপনার পাখিতে 100% আপনার পাখিতে সর্দি লাগবেই। শুধু এক্ষেত্রে সর্দি লাগা নয়, আপনার পাখির কিন্তু ইমিউনিটি পাওয়ার ড্রপ হয়ে যাবে এবং আপনার পাখি আস্তে আস্তে কিন্তু ফিড ইনটেকও কমে যাবে এবং নানা রকম সমস্যা দেখা দিবে, পায়খানারও সমস্যা দেখা দিবে। তো কাজেই আপনাকে
এটা যদি লিটার যেন খারাপ না থাকে সেদিকে নজর দিতে হবে। এবার সপ্তমত যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড যদি গরম কন্টিনিউ চলতে থাকে, ধরুন ওয়েদারটা স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে ধরুন যে আজকে থেকে ওয়েদারটা গরম হয়ে গেল, কন্টিনিউ এরকম 4 দিন 5 দিন ধরে চলছে, সেক্ষেত্রে আপনার পাখি কী হচ্ছে টানা 5-7 দিন ধরে গরম খাওয়ার ফলে কী হচ্ছে যে পাখিটা পেন্টিং করছে, অর্থাৎ মুখটা মুখ মেলে হাঁ হাঁ মুখটা আঁ করে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এতে কী হবে, আপনার পাখির যে ট্রাকিয়া রয়েছে ট্রাকিয়ার মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু ইনফেকশন হবে এবং সেখান থেকে একটা রস নিঃসৃত হবে। সেই রসটা যখন আপনার আস্তে আস্তে এয়ার সেকের মধ্যে চলে যাবে তখন কিন্তু সেখান থেকে সাউন্ডের উৎপন্ন হয় বা সর্দি লেগে যাবে। তো আপনার তাহলে আমি এক এক করে 7টা কারণ বললাম, এবার আমি অষ্টম কারণ যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ধরুন ফার্মে গ্রোথ প্রমোটার বা ভিটামিন আপনারা ইউজ করেন বেশি ওজনের জন্য, তো এইটাকে যদি আপনারা সঠিক সময় ইউজ না করেন বা ওভারডোজ যদি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু আসবে বা সর্দি আপনার দেখা দিবে। ধরুন আপনার পাখিতে ইকোলাই রয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি এটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার সাউন্ড কিন্তু আসার চান্স 100%, বা আপনার হয়তো একটু সাউন্ড রয়েছে, অল্প একটু সাউন্ড রয়েছে, তখন আপনি গ্রোথ প্রমোটার ইউজ করেছেন বা ভিটামিন ইউজ করেছেন তখন কিন্তু আপনার সাউন্ড আসার চান্স কিন্তু অনেক বেশি। তো তাহলে যখন এরম যদি সমস্যা থাকে তখন কিন্তু ভিটামিনটাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, বা আপনি হয়তো ভিটামিন দিচ্ছেন পাখি সুস্থ আছে কোনো সমস্যা নেই ভিটামিন দিচ্ছেন কিন্তু সেই ভিটামিনটা হয়তো আপনি ওভারডোজ দিয়ে দিয়েছেন, আপনার হয়তো 1000 পাখিতে 100 ml দেওয়ার কথা কিন্তু আপনি সেখানে হয়তো 150 বা 200 ml দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সর্দি লাগার চান্স অনেকটাই থেকে যায়। এবার আর আপনার 9তম যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ফার্মের যে লিটারটা সেটা আমি কাঠের গুঁড়ো বা পাউডার জাতীয় কিছু যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ, আর সেটা যদি পুরো ড্রাই থাকে এবং সেটা নাকের মধ্যে ঢুকে পাখি নাকের মধ্যে ধরে ঢুকে কিন্তু সেটা সাউন্ডের তৈরি হতে পারে, এক্ষেত্রে ওইটা কিন্তু লান্সের মধ্যে চলে গিয়ে আপনার পাখির কিন্তু নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো না যে আপনার কাঠের গুঁড়ো ইউজ করবেন না, অবশ্যই কাঠের গুঁড়ো ইউজ করুন, কিন্তু আপনার পাখির বয়স, হ্যাঁ, আপনার পাখির বয়স 3 সপ্তাহ না হওয়া পর্যন্ত আপনারা কখনোই কাঠের গুঁড়ো ইউজ করবেন না, এবং আপনারা যদি কাঠের গুঁড়ো ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র কাঠের গুঁড়ো ব্যবহার করবেন না, এর সঙ্গে আপনারা ধানের ভুষি বা এর সঙ্গে আরও অন্য কিছু যেগুলো লিটার হিসেবে ব্যবহার করে সেগুলো মিক্স করে ব্যবহার করবেন, এবং অবশ্যই লিটারটাকে বিছানোর পরে ওর উপর আপনারা তুতে দিয়ে বা ফরমালিন দিয়ে আগে স্প্রে করবেন, তারপরে আপনারা সেখানে পাখিটাকে রিমুভ করাবেন। তো এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের এই সমস্যাটা আসার চান্স অনেকটাই কম। এবার 10 নম্বর যেটা কারণ আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে পর্দা ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় কী করি যে ফার্মে আমরা পর্দাটাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারি না, তার ফলেও কিন্তু এই সমস্যা হয়। তো পর্দা ম্যানেজের বিষয়টা হচ্ছে কেমন, ধরুন আপনার ফার্মটা যেই দিক থেকে আপনার ফার্মে হাওয়া কন্টিনিউ আসে, হ্যাঁ, ধরুন আপনার ফার্মটা কোনো উঁচু জায়গায় রয়েছে বা পুকুরের ধারে রয়েছে বা কোনো ফাঁকা জায়গায় রয়েছে, এবার ধরুন পূর্ব দিক থেকে আপনার ফার্মে কন্টিনিউ হাওয়া আসছে কিন্তু আপনি পর্দাটাকে আপনি পশ্চিম দিক থেকে লাগিয়েছেন, অথবা আপনি পর্দাই লাগাননি বা পর্দাটাকে আপনি মানে ওর বিপরীত দিকে লাগিয়েছেন, এর ফলে কী হবে আপনার ফার্মে কিন্তু সর্দি লাগার চান্স বেশি, বা আপনি আপনার ঘরে হয়তো গ্যাস হচ্ছে আপনি তবুও পর্দাটাকে খুলছেন না, বা আপনার পর্দাটাকে পুরোপুরি রিমুভ করা দরকার নয়, হয়তো অল্প একটু দেওয়া দরকার কিন্তু আপনি পুরোপুরি রিমুভ করে দিয়েছেন, এরকম ভুলভাল পর্দা ম্যানেজমেন্টের জন্যও কিন্তু আপনার সর্দি আসার চান্স বেশি। বা শীতের সময় বিশেষ করে পর্দা ম্যানেজমেন্টের গণ্ডগোলটা বেশিরভাগ ফার্মার যেটা করে সেটা হচ্ছে শীতের দিনে আমরা কী করি, হয়তো টেম্পারেচার হয়তো একটু হাই হয়েছে, সূর্য উঠে গেছে, তখন আমরা পর্দাটা খুলি না, বা ধরুন ভীষণ পরিমাণে হাওয়া বইছে তখন আমরা পর্দাটা লাগালাম না, এরকম যদি কোনো আমরা গণ্ডগোল করি সেক্ষেত্রেও কিন্তু সর্দি লাগার বা ঠান্ডা লাগার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে। 11তম যেটা কারণ আমি বলবো যে খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ বা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা যদি আপনার পাখিকে সঠিক স্পেসটা না দেন তাহলে কিন্তু আপনার পাখি ক্রাউড হয়ে যাবে এবং সেখান থেকে আপনার পাখির কিন্তু সর্দি লাগবে। ধরুন আপনার একটা 2000 ফার্মে আপনি 2200 পাখি নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখিতে কিন্তু সর্দি লাগার চান্স অনেক বেশি, বা আপনার 14 দিন পাখির বয়স হয়ে গেছে আপনাকে 80% জায়গা দেওয়া স্পেস দেওয়া দরকার কিন্তু আপনি 50% স্পেস দিয়ে রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখিটা ঘন হয়ে গেলে এই সমস্যাটা দেখা দিবে, কাজেই স্পেসটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার 12তম যেটা কারণ আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে
জলের যে ড্রিঙ্কারগুলো আপনাদের ফার্মে রয়েছে, যেখান থেকে সেটা আপনার ম্যানুয়াল ড্রিঙ্কার হতে পারে, সেটা আপনার মাটির কলসি হতে পারে, অথবা অটো ড্রিঙ্কার হতে পারে, সেগুলোকে আপনাকে রোজ দিনে দুবেলা পরিষ্কার করতে হবে, যাতে কোনো রকম লিটারের নোংরা বা ওখানে শ্যাওলা না জমে বা কোনো পিচ্ছিল পদার্থ না জমে। তার জন্য আপনাকে অটো ড্রিঙ্কারগুলো প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। সেটা দুদিন অন্তর অন্তর অবশ্যই ব্লিচিং, যদি ব্লিচিং দিয়ে আপনার পরিষ্কার করতে পারেন তো খুব বেশি ভালো হয়, কারণ ব্লিচিংয়ের মধ্যে আপনারা জানেন ক্লোরিন থাকে, এবং ক্লোরিন যদি থাকে তাহলে সেখানে শ্যাওলা জন্মার চান্স একটুও থাকে না, পুরোপুরি শ্যাওলাটাকে রিমুভ করে দেয় এবং আপনার পাখি 100% মানে কি বলবো শ্যাওলামুক্ত থাকবে এবং আপনার সর্দি লাগার চান্স অনেকটাই কমে যাবে। এবার লাস্ট যেটা কারণ বলবো, সেটা অনেক সময় এই প্রবলেমটা কোনো কোনো ফার্মে বিশেষ করে বর্ষার দিকে হয়, সব সময় হয় না, তবুও এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। ধরুন আপনার ফার্মে খাবার আপনি মাচার মধ্যে রেখেছেন, এবার হয়তো বৃষ্টির ঝাপটা লেগে আপনার খাবার হয়তো ভিজে গেছে, বা আপনার গাড়িতে করে যখন খাবার আসছে হয়তো পলিথিন লাগানো ঠিকঠাক ছিল না, কোনো কারণে খাবারটা ভিজে গেছে। তো সেক্ষেত্রে সেই খাবারটা আপনি যখন পরে ইউজ করবেন, সেই খাবারটা কিন্তু আপনার ফাঙ্গাস হয়ে যাবে, অর্থাৎ কালো কালো হয়ে যাবে, ফাঙ্গাসযুক্ত হয়ে যাবে। সেই ফাঙ্গাসযুক্ত খাবারটা আপনি যদি মুরগিকে খাইয়ে দেন তাহলেও কিন্তু আপনার ফার্মে সর্দি আসার চান্স অনেকটাই থেকে যায়। কাজেই এরকম যদি ফাঙ্গাসযুক্ত খাবার আপনার ফার্মে থাকে, যতটা পারবেন সেটাকে অ্যাভয়েড করা, আর যদি ধরুন অল্প ফাঙ্গাস থাকে এবং ব্যবহার এরকম সিচুয়েশন দাঁড়ায় যে আপনাকে ইউজ করতেই হবে, তাহলে অবশ্যই সেই ফাঙ্গাসযুক্ত খাবারটাকে রৌদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নিন, এবং তারপরে ওর মধ্যে 50 কেজি খাবারে আপনি অন্ততপক্ষে 100 গ্রাম হলুদের গুঁড়ো, শুকনো হলুদের গুঁড়ো যেটা আমরা রান্নাতে ইউজ করি, সেই গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে তার সঙ্গে লিভার টনিক পাইল করে তবেই আপনি খাওয়ান, অন্যথা সেটাকে অ্যাভয়েড করুন। তো এতক্ষণ আমি আপনাদেরকে বললাম যে সর্দি কেন লাগে বা ঠান্ডা কেন লাগে, এক এক করে আমি 1 থেকে 13টা কারণ বললাম, আরও হয়তো কারণ রয়েছে আমার যতগুলো এখন নলেজে ছিল সেগুলো আপনাদেরকে আমি বললাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের যদি কোনো আরও ভিডিও নিয়ে কোনো আপনাদের রিকোয়েস্ট থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব।